দর্শক, বসুন্ধরা সিনেপ্লেক্স একটি জনপ্রিয় সিনেমা হল বাংলাদেশের মধ্যে। আজকে এই সিনেপ্লেক্স নিয়ে আপনাদেরকে খুঁটিনাটি সব কিছুই আমি জানাবো। বসুন্ধরা টপ ফ্লোর মানে লেভেল এইটে সিনেপ্লেক্স অবস্থিত। আপনারা লেভেল এইটে আসবেন, তারপর সেখান থেকে আপনারা চাইলে কাউন্টারে যেয়ে টিকিট কাটতে পারেন, ইভেন আপনারা যদি চান তাহলে অনলাইনেও টিকিট কাটতে পারেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে, এখানে টিকিটের মধ্যে লেখা আছে সকাল 11টায় সিনেমা শুরু হবে এবং সিনেমার নাম হচ্ছে আভাটার, এবং আরও রয়েছে হল নাম্বার 6 কোন হলে আপনি সিনেমা দেখবেন, আরও আপনাদের রয়েছে আপনার সিট কত নাম্বার সিট আপনার, আমারটা যেমন F7 ছিল, এবং প্রিমিয়ার হচ্ছে সিটের কোয়ালিটি, এবং প্রাইস লেখা থাকবে সেখানে, অবশ্যই প্রাইস উল্লেখ করা হবে। আপনার প্রথমে লবিতে ঢুকে যেতে হবে টিকিট নিয়ে। লবিতে ঢুকে যাওয়ার পরে আপনার শো টাইমের 10 মিনিট আগে আপনাকে হলে প্রবেশ করতে দিবে। আপনারা এক একটা হল ঘুরে ঘুরে চাইলে দেখতে পারবেন না, আপনি যেই হলে হচ্ছে টিকিট কেটেছেন সেই হলেই আপনার যেতে হবে। আপনি প্রিমিয়াম হলের টিকিট কেটেছি, সেজন্য আমি হচ্ছে প্রিমিয়াম হলে ঢুকতে পেরেছি, সবার আগেই চলে এসেছি। আমি স্পেশাল পারমিশন নিয়ে আরও একটি হলের মধ্যে প্রবেশ করেছি, এটি হচ্ছে VIP হল, হল 5। এই হলের মধ্যে সিটগুলো বেশ ভালো সুন্দর দেখাচ্ছে এবং কমফোর্টেবল সিট। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন লার্জ একটা স্ক্রিন, এই স্ক্রিনে আপনারা 3D গ্লাস পরে তারপরে ছবি উপভোগ করতে পারবেন। আপনাদের এক্সিট রয়েছে স্ক্রিনের দুই পাশে, এক্সিট রয়েছে, যখন শো শেষ হবে সেই এক্সিটগুলো দিয়ে আপনারা একদম বেরিয়ে যাবেন, একদম সিনেপ্লেক্স থেকে বেরিয়ে যেতে হবে সেই এক্সিটগুলো দিয়ে। সিনেপ্লেক্সে বিভিন্ন ধরনের টিকিট রয়েছে, 350, 400, এবং প্রিমিয়ামগুলো হচ্ছে আপনার 600, এবং VIPগুলো হচ্ছে 800, এরকম প্রাইসের। সপ্তাহে 7 দিনই বসুন্ধরা সিনেপ্লেক্স খোলা থাকে, যদিও বসুন্ধরা বন্ধ থাকে একদিন, কিন্তু সিনেপ্লেক্সে কোনো বন্ধ নেই। আপনারা যখন যেবারে ইচ্ছে সেবারে আপনারা চলে আসতে পারেন। আপনারা হচ্ছে সকাল 11টা থেকে আপনারা হচ্ছে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে পারবেন, এবং আপনাদের হচ্ছে টিকিট হাতে করে নিয়ে যেতে হবে। টিকিট যদি আপনারা হারিয়ে ফেলেন লবির ভিতরে ঢোকার আগে, তাহলে কিন্তু আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন না। আমি মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দিয়েছি, এবং আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এবং আমি সেই কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।